আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রিসেন্টলি একটা মুভি যা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, তা হচ্ছে 12th ফেইল যে মুভিটা রয়েছে সেটা। এই মুভিতে অনেকগুলো সুন্দর সুন্দর ক্লিপ আছে, অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনার সাথে এই মুহূর্তে আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রয়েছি তাদের সাথে খুবই বেশি কানেক্টিং, এবং ওই জায়গাটুকু নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তো তাদের জন্য ওইটা খুবই কাজে লাগার মতো একটা ইনফরমেশন হবে, এবং পাশাপাশি সুন্দর একটা গাইডলাইনও হবে আর কি। তো চলো আমরা তাহলে মুভির একটু ওই ক্লিপটা সম্পর্কে দেখি এবং ওই গাইডলাইনটা নিয়েও আলোচনা করি। তো শুরুতে যদি বলি, ওই মুভির মধ্যে এই মনোজ কুমার শর্মা নামের যে ক্যারেক্টারটি ছিল, তো তিনি হচ্ছে ওই ইউপিএসসি যে ইন্ডিয়ান একটা টেস্ট হয়, সেই টেস্টটার মধ্যে যখন রিটেন এক্সামের পার্টটুকু আসে তখন ওই রিটেন এক্সামের মধ্যে সে বারবার পরীক্ষা দেওয়ার পরেও ওটাকে সে ক্লিয়ার করতে পারছিল না। একটা সময় পরে সে যখন ওইটাতে ক্লিয়ার করতে নেক্সট টাইম অ্যাটেম্প নেওয়ার আগে সে একজন মানুষের সাথে দেখা করতে যায় যে কিনা আগে এই এক্সামটা ক্লিয়ার করেছিল। সেই মানুষের কাছে গিয়ে যখন সে বলে যে আমি বারবার অ্যাটেম্প করেও জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি না, তো সেই অফিসার তাকে একটা টাইম ফ্রেম বেঁধে দেয়, বেঁধে দিয়ে বলে যে এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে এত ওয়ার্ড লিখতে হবে, মোস্ট প্রবাবলি সেটা 8 মিনিট 20 সেকেন্ডে 200 ওয়ার্ড লিখতে বলে। তো এই যে ক্যারেক্টারটা মনোজ কুমার শর্মা, তো তার ক্ষেত্রে যেটা হয়েছিল কি, তার ব্যাকগ্রাউন্ড পড়াশোনাটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু এই টাইম ফ্রেমের যে ভিত্তিতে লিখতে হয় বা পড়তে হয় এই জায়গাটুকুতে তার একটা গ্যাপ ছিল, এবং ওই যে অফিসার সে ঠিক ওই জায়গাটুকুকেই আসলে মেনশন করে এবং টাইম ফ্রেমের ভিত্তিতেই তাকে লিখতে বলে। ঠিক যখন সে টাইম ফ্রেমের ভিত্তিতে লিখতে যায় এবং লিখতে যাওয়ার সময় নিজের নামের উপর যে তাকে একটা এসে লিখতে বলে সে এটাই লিখতে পারে না, আসলে তখন সে বুঝতে পারে আসলে তার ল্যাকিংসগুলো ঠিক কোন জায়গায়, এবং ওই ল্যাকিংস বুঝে বুঝে সে যখন কাজ করা শুরু করে দেয় তখন কিন্তু তার মেধা পাশাপাশি ছোট্ট কিছু টেকটিক্স, এই টেকটিক্সটায় তাকে অনেক দূর আগায় রাখে। ঠিক ওই একটা জায়গায় তুমি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যে কিনা মেবি মেডিকেল এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, অথবা ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, অথবা ভার্সিটি এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, তো তুমি ঠিক ওই একটা জায়গায় মোটামুটি আটকে আছো। কিভাবে, চলো একটু দেখে আসি। ফার্স্ট অফ অল, তোমার যে কোচিং সেন্টারে তুমি হয়তো পড়াশোনা করছিলে সেই কোচিং কিন্তু ক্লাসগুলো মোটামুটি তোমার শেষ করে দিয়েছে। এখন সামনে যে এক থেকে দেড় মাসের মতো আমাদের সময় আছে, এই সময়ের ভিতরে তুমি কি করছো, মডেল টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ। খেয়াল করে দেখো, তুমি বারবার মডেল টেস্ট দিবা, মেবি একবার ভালো হবে একবার খারাপ হবে, এই জিনিসটা কিন্তু হবে, একটা একটা সময় আস্তে আস্তে গিয়ে তোমার ওই এক্সামটাও চলে আসবে। তাহলে তোমার ব্যাপারটা কি হলো, ওই যে কোনো একটা কিন্তুর মধ্যে সামহাও রেজাল্টটা আটকে যাওয়া, যে এইটাকে কিভাবে ক্লিয়ার করতে হয় ওই জায়গাটুকু তোমার যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমার সাথেও ওই মুভির মতো ক্যারেক্টারটা ঘটতে পারে, রাইট? তাহলে তোমার কি করা উচিত, তোমার যেটা কাজ করা উচিত, যখন তুমি মডেল টেস্ট পরীক্ষাটাকে দিবা ঠিক ওই পয়েন্টগুলোকে বের করো, ওই হুকিং পয়েন্টগুলোকে, যে পয়েন্টের মধ্যে তুমি আসলে প্রবলেমে পড়ছো, বা তুমি যদি নিজে সেটাকে বের করতে না পারো তাহলে বিগত বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছেন যাদের এই একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের উপর একটু বিশ্বাস করো যে এই জায়গাটাতে কিভাবে ফেস করতে হয়, বা তোমার প্রবলেমটা একদম তাদের কাছে সুন্দর করে অ্যাড্রেস করো, তাহলে তুমি সেখান থেকে ওভারকাম করতে পারবা। এর বাইরে যদি তুমি অ্যাড্রেস করতে নাই পারো, আমরা কিন্তু সবাই অনেকে কিন্তু আসলে নিজের প্রবলেমটা নিজে অ্যাড্রেস করতে পারি না, তখন তুমি যে কাজটা করতে পারো, কারোর সাথে কনসাল্ট করো, আলোচনা করো যে তোমার এই এই প্রিপারেশন যাচ্ছে। তাহলে শুধুমাত্র কিন্তু পড়াশোনাটাই তোমাকে এই লাস্ট মুহূর্তটাকে অনেকদিন আগায় রাখবে না, তোমার এই ছোট্ট ডিসকাশনটুকু বা তোমার এই এক্সামের যে পাসওয়ার্ড ফেইলরটুকু এগুলো তোমাকে কিন্তু অনেক দূর আগায় রাখবে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু অনেকে মুভিটা অলরেডি দেখে ফেলেছো, তাহলে মুভিটার থেকে এই জায়গার থেকে একটু মোটিভেশন নিয়ে আসো, নিয়ে এসে নিজে এক্সামের সাথে এটাকে ইন্ট্রিগেট করে দাও। দেখবা যখন এই দুইটা জিনিস ইন্ট্রিগেট হয়ে গিয়েছে তাহলে তুমি নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিত্তিতে কিভাবে তোমার ওই টার্গেটেড মার্কের মধ্যে পৌঁছাতে চাও, এবং তোমার এই ছোটো ছোটো ল্যাকিংসগুলো যেগুলো তোমাকে আসলে টার্ন ব্যাক করাতে পারে বা ফেইলরটাকে নিয়ে আসতে পারে, ওইগুলো তুমি যদি ওভারকাম করা শুরু করে দাও তাহলে তুমি দেখবা তোমার যে ওই একটা এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ ওই একটা এক্সাম খুব ইজিলি ওভারকাম হয়ে যাবে আর কি, রাইট? এর বাইরে যেহেতু আমার কাছে তুমি মাত্র ভিডিওটা দেখছো, তো তোমার যদি মনে হয় যে আসলে তুমি নিজের ওই আলোচনাটুকু করতে পারছো না,
তুমি চাইলে কমেন্ট করেও জানাতে পারো যে তুমি কোন প্রবলেমটা আসলে ফেস করতেছো। আমার যদি সুযোগ হয় আমি কমেন্টের মধ্যে ডেফিনেটলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই প্রবলেমটাকে আসলে ওভারকাম করা যায়, যদি সেটা আমার জানা থাকে। একজন মানুষের সব কিছু কিন্তু জানা থাকবে না, রাইট? তবুও তুমি তোমার প্রবলেমটাকে একবার অ্যাড্রেস করা শুরু করে দাও, তাহলে মেবি আমি উত্তর দিই বা না দিই, তুমি যখন নিজের প্রবলেমটাকে অ্যাড্রেস করা শিখবা, তাহলে এটাও কিন্তু তোমার একটা ওই মাইল ফলকের অনেক দূর আগায় নিয়ে রাখবে যে আমি আমার প্রবলেমটা কিন্তু অ্যাড্রেস করতে পেরেছি। তো আশা করছি এই মুভির থেকে যে একটা মেসেজ, ছোট্ট একটু মেসেজ যে টান দিয়ে নিয়ে এসে তোমাদেরকে বললাম, তো তোমরা ওইটুকু জায়গার সাথে নিজেদের সাথে ইন্টিগ্রেট করে সামনে আরও অনেক দূর আগায় যাবা এবং নিজেদের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে খুব সুন্দর করে লালন করতে পারবা। দ্যাট উইল বি ইউর স্টোরি, রাইট?